দর্শক, পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, ছুটির দিনে পতেঙ্গায় পর্যটকদের ঢল কেমন দেখছেন আপনি, জানাবেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। জন্মাষ্টমীর ছুটি এবং সাপ্তাহিক ছুটি শুক্র শনিবার, আজকে শুক্রবার সকালের দিকে পতেঙ্গা সমুদ্র সৈকতে মানুষের ভিড় ছিল, এখন যেহেতু দুপুর গড়িয়েছে এই মুহূর্তে কিছুটা ভিড় কম, সমুদ্র উত্তাল রয়েছে, আর একটু পরে আবারও পর্যটকদের এখানে ভিড় বাড়বে। যারা চট্টগ্রামে আসেন, বিশেষ করে চট্টগ্রামকে টার্গেট করে, চট্টগ্রামের গুলিয়াখালী সমুদ্র সৈকত, পার্কি সমুদ্র সৈকত, পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়েজ লেক, এই জায়গাগুলো একবারে দেখে যেতে চান তারা মূলত আসেন। তো এখানে শুধু চট্টগ্রামের বাইরে থেকে যে মানুষজন আসছেন বিষয়টা এরকম নয়, এই ছুটির সময় পেলে আসলে যে চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম এই নগরী এবং বন্দর নগরী, এখানে অনেক মানুষের কর্মসংস্থান। এই যে যারা ছুটি পেয়েছেন পরিবার পরিজন নিয়ে, চট্টগ্রামে যারা থাকেন তারাও কিন্তু এই সময়টিতে বেড়াতে এসেছেন এই পতেঙ্গা সমুদ্র সৈকতে। আমরা এখন যেটি দেখছি যে আসলে কক্সবাজারেও খবর নিয়েছে, সেখানেও আবহাওয়া পরিস্থিতির কারণে আজকে বৃষ্টিপাত হচ্ছে। চট্টগ্রামে এখনও বৃষ্টিপাত শুরু হয়নি, তবে সমুদ্র আমরা বেশ উত্তাল দেখতে পাচ্ছি এবং এখন জোয়ারের সময় চলছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে, সেই কারণে একটু বেশ উত্তাল লাগছে সমুদ্র। তো মানুষজন যারা এসেছেন বেড়াতে এসেছেন, এই যে তিন দিনের টানা ছুটি পাওয়ায় তারা এই সুযোগটিকে কাজে লাগিয়েছেন এবং পরিবার পরিজন বন্ধু স্বজন তাদেরকে নিয়ে এসেছেন। আমরা দেখেছি টুরিস্ট পুলিশ সহ অন্যান্য যারা আছেন এই মানুষগুলোর নিরাপত্তায় তারা এখানে কাজ করছেন। তো মানুষজন আনন্দ করছেন, ঘুরে বেড়াচ্ছেন এবং এই ছুটিটিকে তারা কাজে লাগাচ্ছেন। এবং তারা যদি বলছেন যে আসলে এখনও পতেঙ্গা সমুদ্র সৈকতের উন্নয়ন কাজ যেগুলো সেগুলো এখনও শেষ হয়নি, এগুলো যদি ভালোভাবে শেষ হয় তাহলে এখানকার যে সুবিধাগুলো সেগুলো তারা আরও ভালোভাবে পাবেন। এই হচ্ছে আমার কাছে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে।